মুক্তারাম দুয়ার পরে চেহারায় হাত মোছা হয় কেন এ বিষয়টা নিয়ে যদি বলতেন এবং দুয়ার যে আদবগুলো সংক্ষিপ্ত আকারে যদি সম্ভব হয় আলোচনা করবেন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় দোয়া শেষে চেহারায় মানে হাত মোছা এটা একটি আদব এটা সুন্নত মানে এটা ওয়াজিব বা ফরজ কোনো বিষয় না এটা একটি আদব দেখেন আমার কথা না سنن الترمذي الحديث ان عمر بن الخطاب قال كان رسول الله صلى الله عليه وسلم اذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه قال محمد بن المسنى في حديث لم يردهما حتى يمسح بهما وجهه حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه تكبرني রাসুল আকরম সাল্লাহাম যখন দোয়ার জন্য হাত উঠাতেন তখন তিনি চেহারায় হাত না মুছে নামাতেন না আরাক হাদিসের মধ্যে সোনানা আবুদাউদের হাদিস ফারক তুম ফম সাহু বিহা উজু হাকুম যখন তোমরা দোয়া শেষ করবে তখন তোমরা হাত দিয়ে চেহারা মুছবে সোনানা আবুদাউদ হাদিস নাম্বার এক এখন কথা হচ্ছে এই হাত মোছার কারণে অনেকে বলে যে চেহারা সুন্দর হয় চেহারা আসলে আমল করলে এমনিতেই সুন্দর হয় যখন আপনি নামাজের পরে আল্লাহর কাছে জিকির আজগার করবেন তসবিহ তালিল করবেন তেলাওয়াত পেশ করবেন চেহারার মধ্যে নূর আসবে স্বাভাবিক কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক তার চেহারায় নূর তত বেশি অজু যে যত সুন্দর করে করবে হোক সে কালো হোক সে বুড়া হোক সে জুয়ান যে যত সুন্দর করে উজু করবে তার চেহারার মধ্যে তত বেশি নোরানি ভাব আসবে সোহান আল্লাহ এজন্য দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে আলাদা একটা ছাপ থাকে কিন্তু আর যেগুলো নামাজ পড়ে না এগুলো চোরের মতো দেখা যায় অনেকগুলো অনেকগুলোরে সিনেমা হল থেকে যখন মানুষ বাইর হয় এগুলো চেহারার দিকে তাকায় দেখবেন অথবা পাপ কাজ করে যখন বাইর হয়েছে তখন এগুলো চেহারার দিকে তাকায় দেখবেন এগুলো কেমন দেখা যায় সুবিধাজনক মনে হয় না কিন্তু বোঝাই যায় যে পাপ করে বাইর হয়েছে পার্কে যখন কোনো মেনে ঘুরতে যায় ডেটিংয়ে যায় আর কি যখন বাইর হয় দেখবেন একবার এদিকে থাকা একবার ওদিকে থাকায় চুরি করে আর কি যে না জানি কেউ দেখে ফেলাই কিন্তু মসজিদ থেকে যখন একজন মানুষ বাইর হয় তখন কিন্তু এরকম টেন্ডেন্সির চেতনা কাজ করে না মানুষের কল্যাণের জন্য যখন কোনো কাজ করবেন তখন কিন্তু এই সোরের মতো চোরের মন পুলিশ পুলিশ এরকম ভাব আসবে না সৎকার যখন করবেন তখন স্পিরিচুয়ালি একটি শান্তি আপনার ভেতরে আসবে আত্মিক শান্তি জুমার নামাজ পড়ে আপনি বের হয়েছেন নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বের হয়েছেন আপনার ভিতরে যে ধরনের শান্তি কাজ করবে এটা অন্য কোন কাজে আসবে না কোরআনে একটা পাড়া আপনি তেলাওয়াত করেছেন যে শান্তি আসবে অন্য কাজে আপনি পাবেন না তাহলে দোয়ার পরে মুখ মুছা এটা আদব এটা জরুরি কোনো কিছু না এখন আপনার দোয়া শেষ হয়েছে আপনি সুহান রব্বিকার রবিল্লাহাত আম্মা সিফুন আসলাম আলমুর মুরসাল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আপনি এটা বলেও দোয়া শেষ করতে পারেন তারপরে আল্লাহর প্রশংসা করে যে কোনো প্রশংসা করে আপনি দোয়া শেষ করতে পারেন এটাই উচিত আমরা অনেক সময় বলি ওজাল আইন আইনদ আলিল ইহ ইহ মোহাম্মদুর রসরুল্লা আল্লাহ সব শেষ বাক্য যেন হয় কালিমা এমন দোয়া আমরা করি আমরা দোয়া করতে পারি কিন্তু এটা আগে বলবেন বরঞ্চ হাম দিয়ে শেষ করা এটাই হচ্ছে দোয়ার আদব তারপরে আমিন আমিন আমরা অনেকেই দোয়ার মধ্যে বলে থাকি দোয়ার এগুলো কয়েকটি আদব আপনাদেরকে শেয়ার করছি হে আল্লাহ কবুল করো হে আল্লাহ কবুল করো তো আমাদের বঞ্চিত করো না আমাদের দোয়া কবুল করো আমিন বলাটা এটা জায়জ আছে যেমন আবু জুহা ইর রাদিয়া আল্লাহ তালন হতে বর্ণিত তিনি কী বলছেন দেখেন আমি রাসূল আকরাম সাল্লাহ আলহিহি আসাল্লামের সাথে বের হলাম খারাজে না মা রসুল্লাহ সাল্লাহিন فأتينا على رجل قد ألح في المسألة فوقف النبي صلى الله عليه وسلم يستمع منه فقال النبي صلى الله عليه وسلم أوجب إن ختم فقال رجل من القوم بأي شيء يختم قال بأمين فإنه إن ختم بأمين فقد أوجب إلى آخر الحديث درقوا الحديث أم رسول الله صلى الله عليه وسلم شهد به هلام আমরা একজনের কাছে পৌঁছালাম সে কেঁদে কেঁদে দোয়া করছিল রসুল সাল্লা ভাইসাল্লাম তাকে দেখে থেমে গেলেন তার দোয়া শুনতে লাগলেন এবং বললেন যদি সে দোয়ার শেষে সিলমোহর মেরে দেয় তাহলে সে দোয়াকে কবলের জন্য অনিবার্য করে দিয়েছে একজন জিজ্ঞেস করল কি বলে সে দোয়া শেষ করবে নবীজি বললেন আমিন বলে দোয়া শেষ করবে কারণ সে যদি আমিন বলে দোয়া শেষ করে তাহলে দোয়াকে কবুল হওয়ার জন্য অনিবার্য করে দেবে যে লোকরা সুল আকরাম সাল্লাহ আলাইহী কাছে জিজ্ঞেস করেছিল সে প্রার্থনাকারী লোকের কাছে গিয়ে বলল তুমি দোয়া আমিন বলে শেষ করো এবং তা কবুলের সুসংবাদ নাও আবু দাউদের হাদিসেও কিন্তু এটা তার মানে কি বোঝা যায় আপনি হাম বলে দোয়া শেষ করবেন এবং সুবাহান রব্বিকা রব্বিল আজাতি আম্মা সিফুন ওসালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন বলে আপনি দোয়াটা শেষ করবেন যেটা আমরা অনেকে কিন্তু করি না আর দোয়ার কয়েকটি আদব সেটা হচ্ছে দোয়ার মধ্যে আপনারা কেউ মৃত্যু কামনা করবেন না অনেক সময় বিপদে পড়লে অনেকে হাত তুলে বলে আল্লাহ এত মানুষের পাও আমারও কি পাও না আল্লাহ আমার নিয়ে যাও না আর কয়েকদিন আগে তো একটা গান শুনলাম কি জানো ওই যে রাস্তায় বাজতেছিল ওই কি বলতেছে যে আজরায়েল কি চিনে না আমি কেন মরি না আজরায়েল কি চিনে না আমি কেন মরি না মানে মৃত্যু কামনা করছে এই ধরনের মৃত্যু কামনা করা ইসলামেশ্বরী জায়জ নাই বারবার একটা দোয়া করতে থাকবেন যখন আল্লাহ তালা কল্যাণ কর্মনা করবেন তখন সেই দোয়া আপনার কবুল করবেন এবং সেটা কার্যক্ষেত্রে বা আপনি বাস্তবায়িত দেখতে পাবেন ইশা তালা বদ দোয়া করবেন না কেবলামুখী হয়ে দোয়া করার চেষ্টা করবেন নিষ্ঠার সাথে চোখের পানি ফেলে বিনয়ের সাথে বিনীতভাবে দোয়া করার চেষ্টা করবেন আল্লাহ আল্লা আলা আমাদেরকে এভাবে দোয়া করলে নিশ্চয়ই ফলাফল দেবেন ইনশাআল্লাহ আর সব সময় অন্য মানুষের জন্য দোয়া করার চেষ্টা করবেন নিজের জন্যও করবেন অন্য মানুষের জন্যও করবেন তারপরে যেমন রব্বিক ফিল্লি দাইয়া কলা রব্বিক ফিল্লি ফি রহমাতিক ও আংতার হাম রাহমিন এই দোয়াগুলো করবেন কোরআনুল কারিমে যে দোয়াগুলো শেখানো হয়েছে সেই দোয়াগুলো করার চেষ্টা করবেন নিশ্চয়ই আল্লাহ ওয়া তালা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ